সকালবেলার এই খাবারটাকে আমার হাজব্যান্ড অমৃত মনে করে রেস্টুরেন্টের বা যে কোনো হোটেলের বা যে কোনো রেস্টুরেন্ট থেকে অনেক লক্ষ লক্ষ টাকা দিয়ে দামি অর্ডার করা খাবারেও এরকম স্বাদ পায় না সে বলে তো আসলেই আমরা এমন কিছু খাবার বাড়িতে সাধারণ খাবারের মধ্যে অনেকটা তৃপ্তি সহকারে খেয়ে থাকি যেটা আমরা যে কোনো হোটেল বা রেস্টুরেন্টে অনেক টাকা দাম দিয়ে কিনে সেই খাবারের স্বাদ আমরা সেরকম পাই না তো আমরা কিন্তু জাস্ট একটা ডিম দিয়েই সকালে এরকম নাস্তাটা করে নিতে পারবো জাস্ট কিছুই লাগবে না তো ডিমটাতে আমি হালকা পরিমাণে কিছু হলুদ গুঁড়ো আর এবং মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি তো সকালের বাতাসটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর যারা সকালবেলা ঘুম থেকে ওঠে তারাই বুঝতে পারে সকালের স্নিগ্ধ আবহাওয়াটা কত সুন্দর আর তার সাথে সাথে যদি এরকম একটা খাবার হয় তাহলে কিন্তু মনটা এমনিতেই ভরে যায় কারো কারো ক্ষেত্রে মনটা যদি অনেক খারাপ থাকে এরকম একটা সুন্দর মানে সাধারণের মধ্যে অমৃত একটা খাবার খুঁজে পাবেন জাস্ট এই খাবারটা কিন্তু তেমন দামি না কিন্তু এর মধ্যে রয়েছে অনেক ভালোবাসা আর খাবারের স্বাদটা আসলেই ভোলার না একবার ট্রাই করে দেখবেন আপনারা যে কতটা ভালো লাগে আমরা হয়তো বিরিয়ানি পোলাও মাংস কোরমা অনেক কিছুই খেয়ে থাকি কিন্তু আসলে এই সাধারণ খাবারটার মধ্যে কিন্তু অমৃত লুকাই তো আছে এটা যদি প্রতিদিনই হয় তো আমাদের কিন্তু প্রতিদিনই ভালো লাগবে আর অনেক সময় বাইরের খাবার খেতে খেতে পেটের মধ্যে অনেক সমস্যা তৈরি হয় তো বাড়ি সাধারণ খাবারটাই যদি আমরা একটু সুন্দরভাবে পরিবেশন করি তাহলে কিন্তু যে কোনো মানুষকে সাধারণ খাবারটা অসাধারণভাবে প্রেজেন্ট করা যায় তো এখানে আমি জাস্ট আগের দিন রাতের বাসি ভাত ছিল ভাতটা ভাজি করে নিচ্ছি সিম্পলভাবে আর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজের চাটনি অনেকেই পেঁয়াজের ভর্তাও বলে থাকেন এটা হলে তো আর কথাই নেই তো এখন আমি প্লেটটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি তেমন কিছুই না জাস্ট এই ভাতের সঙ্গে আলু ভর্তা ভাত ভাজির সঙ্গে ভাত ভাজিটাও আসলে বিভিন্নভাবে করা যায় ফ্রাইড রাইস বলে তো সাধারণভাবে আজকে আমি করে নিয়েছি এর সঙ্গে থাকছে পেঁয়াজের সালাদ দেখতে পাচ্ছেন অনেকে আমাদের দিকে বলে পেঁয়াজের চাটনি এরপরে থাকছে মসমসে করে একটা ডিম ভাজে আর এখানে দিয়েছি আমি টমেটো সালাদ জাস্ট ওয়াও আর কিছুই লাগে না আপনারা খেয়ে দেখবেন এতটাই স্বাদের খাবার যে প্রতিদিন খেতে ইচ্ছে করবে বিশেষ করে এই ভাত ভাজিটার সঙ্গে আলু ভর্তা এবং পেঁয়াজের যে চাটনিটা এটা হলেই কিন্তু জাস্ট হয়ে যায় আর কিছুই লাগে না তো পুরোটাই খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ